বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসেল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, ভুটান থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আমদানি ও দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সার্ককে কার্যকরভাবে এগিয়ে নিতে দুদেশ সমন্বিতভাবে কাজ করবে। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে এবং এটাকে আরো কার্যকরভাবে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।